নতুন রেকর্ড করল সুপার হিরো মুভি স্পাইডারম্যান নো ওয়ে হোম। করোনা মহামারীর এই সময়ে এটি প্রথম সিনেমা যা বক্স অফিসে $1 বিলিয়ন বেশি ব্যবসা করেছে। মুক্তির মাত্র 2 সপ্তাহের মধ্যে এই রেকর্ড করল মার্ভেল কমিক সিরিজের সিনেমাটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মুখোশের আড়ালের মানুষটার পরিচয় ফাঁস হয়ে গেছে, বিশ্ব জেনে গেছে। কলেজ পড়ুয় পিটারি মাকুসার মানব হয়ে জাল বেয়ে এগিয়ে চলে, উড়ে এসে পাশে দাঁড়ায় মানুষের বিপদে। কিন্তু এই পরিচয় প্রকাশ অস্বস্তিতে ফেলে দেয় সুপার হিরোকে। সকলের কৌতূহলে জীবন কঠিন হয়ে ওঠে পিটার ও তার বান্ধবী এমজের। এই কঠিন সময় থেকে উদ্ধার পেতে পিটার শরণাপন্ন হন ডক্টর স্ট্রেঞ্জের। দাবি করেন ঘড়ির কাঁটাকে পেছনে ফিরিয়ে নিতে, যাতে পৃথিবীর মানুষ ভুলে যায় মাকড়সার জালে মরা মানুষটার প্রকৃত চেহারা। আর সেখানেই শুরু হয় নতুন বিপত্তির। গল্পের মোড় ঘুরিয়ে একে একে হাজির হয় পুরনো কাহিনীর ভিলেনরা। ডক্টর অক্টোপাস থেকে শুরু করে স্যান্ডম্যান আর ইলেকট্রোর মতো ভয়ঙ্কর সব খলনায়কদের ভিড়ে একা হয়ে পড়েন স্পাইডারম্যান। এমন টানটান উত্তেজনায় দর্শক টেনেছে স্পাইডারম্যান নো ওয়ে হোমে। গেল 17 ডিসেম্বর মুক্তি পায় সনি ও ডিজনির যৌথ প্রযোজনার এই সিনেমাটি। 1.5 সপ্তাহ শেষের হিসেবে এরই মধ্যে টিকিট বিক্রির অর্থ দাঁড়িয়েছে $150 কোটি। বক্স অফিসে টিকিট বিক্রিতে $100 কোটি ছাড়িয়ে যাওয়া স্পাইডারম্যান সিরিজের প্রথম সিনেমাও এটি। 2021 সালের হাইয়েস্ট গ্রসিং ফিল্মের খেতাব এখন স্পাইডারম্যান নো ওয়ে হোমের। চোখ ধাঁধানো গ্রাফিক্স ও চমৎকার এডিটিং দর্শকদের সিনেমাটির সাথে একাত্ম করেছে বলে একাধিক রিভিউতে উঠে এসেছে। উত্তর আমেরিকা আর ইউরোপে বাড়তে থাকা অমিক্রনের মাঝেই তাই সিনেমা হলে ঝড় তুলেছে টম হ্যান্ডের এই তৃতীয় স্পাইডারম্যান, যা সর্বকালের সেরা কিনা সেই আলোচনাও শুরু হয়েছে এরই মধ্যে। আর ব্যবসাতেও যে এই সিনেমা আরো অনেক রেকর্ড গড়বে তা একরকম নিশ্চিত, কেননা সিনেমামুখী দর্শকের দেশ চীনে এখনো মুক্তি পায়নি স্পাইডারম্যান নো ওয়ে হোম। এই ছবির আগে সর্বশেষ 2019 সালে স্টার ওয়ার্স দ্য রাইজ অব স্কাই ওয়াকারের আয় $100 কোটি ছাড়িয়েছিল। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।